কানাইয়া শুনছো মাছ বেচব না মাছ পাইলে না মাছ বেচুম মাছ না পাইলে খামাখা জলে জাল ফলাই রে লাভ কি মিয়া শুধু শুধু জলের কষ্ট দেওয়া কি যে কোন মেম্বার সাহেব আপনার জলের লাগা মায়া লাগতাছে আর আমার লাগা লাগে না না আমার দরকার মাছ অনেক মাছ মাছ কিনা সদাই পাতে নিয়ে গেলে ঘরে বউ আর আমার মা আছে এরা খাইব আপনি সংসারের বুঝবেন কি আপনার তো সংসার ধর্ম কিছু নাই বউ নাই বাচ্চা কাচ্চাও নাই আপনি এগুলো বুঝবেন না এর লেগেই তো আপনার জলের উপর মায়া হয় আমার উপর হয় না ভাত না খায় শরীরের জল কমলেও মুখের জল 100% ঠিক আছে তাই না দাব্বু হ্যাঁ 100% ঠিক মুখের জোর না মেম্বার সাহেব মনের জোর এই যে আপনার লগে খাড়ায় রইছে না দাব্বু সে তো আপনার ছাতা ধরা চামচা আপনি যদি ঠাডা বড় দুপুরে ওর এখন রাইত ওই কইব রাইত কিন্তু আমি মনু মিয়া গরিব মানুষ হইতে পারি কিন্তু আমি সবসময় সততার পক্ষে সম্মানের পক্ষে আপনারে জ্ঞান দিতেছে চুপ যা চল মেম্বার সাহেব আপনার টেকা আছে আমার নাই আবার আমার বিবেক আছে এইটা কিন্তু আপনার নাই আর ওই যে ডাব্বু ওর তো জ্ঞানই নাই পকেটে টাকা থাকলে বাগের চোখ হাজির করা যায় তুই টাকার মর্ম কি বুঝবি
কি করতেছ বুবু? কি আর করুম, রান্না করুম। তোর ভাসুর বাজারে গেছে, এখনো আসে নাই, তাই সবজি কাটতেছি। আমার বল্টু কাল থেকে স্কুলে যাইব, তার দাদির জন্য খাবার নিয়ে আসছি। মা, আপনি কিন্তু বল্টুর জন্য দোয়া করবেন। দোয়া করি, বল্টু অনেক বড় হইব, বল্টু ডাক্তার হইব। যাইলা ছেলে, যাতে যাইলা না হয়। তুই ওরে কাল থেকে স্কুলে পাঠাই দে, ওরে মানুষের মতো মানুষ করে তুলবি, ওরে বড় ডাক্তার বানাবি, যাতে ডাক্তার হইয়া ও তোর জন্য সেবা আদর করতে পারে। বাবু, তোমার মন খারাপ? না রে, তোরা নাকি টিভি কিনছস? হুম, দেখতে আইসো। চেয়ারম্যান বাড়িতে কাম ছেড়ে দিয়েছি, তুমি করলে আমায় জানাইও। তোমার দেওর এখন টানা জাল দিয়ে অনেক মাছ পায়, আল্লাহ আমাদের সুদিন দিছে গো বুবু। আর ভাই জান তো হাত জাল ছাড়া মাছই ধরে না, এত সৎ লোক হইলে তোমরা তো ভাতে কাপড়ে মরবা। আমি যাই গো বুবু, বাড়িতে অনেক কাম ফালাই আসছে। কিছু মুখে দিয়ে যা, নাড়ু মুড়ি খাইতে দেই, আজকে মুড়ি ভাতছি দিমু। না গো বুবু, এখন কিছু খামো না, আমি যাই। তোমার টিভি দেখতে মন চাইলে আইসো, রঙিলা টিভি, কি সুন্দর দেখা যায় গো বুবু। আইসো, কেমন ও মা যাই? আইসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি। কি মনু মিয়া, কি খবর? ভালো। চাইল কত কইরা কেজি? চাইল তো 30 টাকা কেজি। ও, চাইল লাগবো। কয় কেজি লাগবো? 3 কেজি। 3 কেজি? মনু মিয়া, তোমার তো আগে 250 টাকা পাই, 250 টাকা পাই। কয়েকদিনের মধ্যে দিয়া দিই মনে টাকাটা, আইসকাও মাছ পাইছি না। হ্যাঁ, এটা তো বুঝছি, কিন্তু এখন কত টাকার বাজার নিবা? 3 কেজি চাইল দাও, সাথে 3টা ডিম, তারপরে রসুন, মরিচ, তেল, এইসব যা যা লাগে, মোট 250 টাকা মিলিয়ে দাও। 250? আর আগে হলো 250, তাহলে 500। আচ্ছা, এই মধু, এই কাম কর, ওই ইয়ে দে, মনুরে বাজার খিচায় দে, এই যে চাল দে, ডিম দে, আর ওই যে মরিচ দে, এগুলো ভর ওই ইয়েতে, ভর ওই বস্তিতে ভর। আর ওই এক কাপ চা দিই, টাকা নিস না। হ্যাঁ, এই যে চুন নেন। শুনো মনু মিয়া, তোমার একটা কথা কই, এই সুতার জাল দিয়া এখন আর মাছ ধরা কাম হইব না। আরে মিয়া, কারেন্ট জাল কিনো, কারেন্ট জাল। তোমার চাচা তো ভাই তখন কারেন্ট জাল কিনছে, কিনা মাছ বিক্রি করে ঘরে টেলিভিশন তুলছে, আর তুমি কি করছো? আরে মন্টু আর গনির কথা কইব না, মন্টু আর গনি একবারে জমিদারের মতন চলাচল করে। হাতে দামি ঘুড়ি, দামি দামি শার্ট প্যান্ট, চোখে আবার রঙিন চশমা। গত শনিবারে দেখি বৌনিয়া নতুন জামা প্যান্ট পরে শ্বশুর বাড়ি যাইতেছে। মনু মিয়া, তুমি একটা কথা কই, তুমি তো অভাবে থাকো, চাল কেনার টাকা হয় না, তাহলে তুমি ওই মন্টুর সাথে গিয়ে কারেন্ট জালে মাছ মারতে পারো না, তাহলে তো কিছু টাকা পয়সা পাও। না গো দাদা, আমি এটা পারবো না, যে মাছ বেচে আমার পূর্বপুরুষেরা খাইছে, আমি খাইতেছি, আমার সন্তানেও তো খাইব, সেই মাছ আমি শেষ হইতে দিতে পারি না। আর এছাড়া তো ওই কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে সরকারও নিষেধ করছে। আরে মনু মিয়া, নিজে বাঁচলে বাপের নাম, সবাই তো কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে, তাহলে তুমি যদি কারেন্ট দিয়ে মাছ ধরো তাহলে অসুবিধাটা কি? না, দোষের কিছু না, কিন্তু আমার কাছে মনে হয় অসৎ ভাবে দেশের ক্ষতি কইরা পোলাও মাংস খাওয়ার চাইতে পোড়া মরিচের লবণ দিয়ে ভাত খাওয়া অনেক আরামের। মনে হয় তুমি কেমন মানুষ, হ্যাঁ, তোমার 15 বছর যাবত আমি চিনতে পারতেছি না, তোমার জন্য আমার খুব মায়া হয়। রাও প্রদীপ, এই মনোমিয়ার বউ সাত গ্রামের মধ্যে সেরা সুন্দরী আছিল না, একবারে বোম্বের মাধুরী দীক্ষিতের মতো, কিন্তু না খায় খায় শুকায় একবারে আমশিল্লা হয়ে গেছে। কি যে মায়া লাগে রে সারা, তোর কি বই লাগে একটু মায়া করে না? এই প্রদীপ, সাইটটা ডিম দৌড়ে বলে যা, টাকা দিতে হবো না, আমি দিয়ে দিব। যা শোনো, মনু মিয়ার দিল হইলো ধবধবে সাদা দুধের মতন, বুঝতে পারছো? মানুষটা খুব ভালো। আরে মনু মিয়ার মতো মানুষ যদি হইতো তাহলে এই বাংলাদেশের চেহারা পাল্টাই যেত, বাংলাদেশটাও মনে করেন যে দুধের মধ্যে ধবধবে সাদা হয়ে যেত। অবদীপ, তুমি
আজকে দুধ বেশি হয়েছে নাকি? সব কথায় গেলে দুধের তুলনা করতেছে। চেয়ারম্যান সে ভালোই করছেন। এই চুপ আসুন কেন, এই দে বাজার দেয়াতে। তার কথা কইতে গায়ের মধ্যে এককারে ফসকা পড়ে যাইতাছে নাকি আর বউ সুন্দরী দিককা? ছি 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 ছি, এগুলো কি কইতেছেন আপনি? আপনারা কি মানুষ? আপনাদের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। সাংবাদিকরা গণমানুষের গণবিবেকের প্রতিনিধি। আসি গরম করে একটা চা দে। সেই সকাল থেকে তোর পচাইয়া বইয়া রইছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রান্না লিতরে ডাকতেছি। হ্যাঁ শোন বাজান, আমি খাইছি, ছোট বউ আমার খাওন দিয়ে গেছে, যা তোরা যাই রান্না বেড়া খাইয়া ঘুমাই পড়। আল্লাহ তুমি ওর তিন বেলা ভাত খাইতে দাও। সুন্দরী, ও সুন্দরী দরজা খোল। আরে দেওসে রাগ করছস, আমি কি করব? দূর, আমার তো ভালোই লাগে না, সবাই আমার উপর রাগ করে, আমার নিয়ে আশা আশি করে। ও সুন্দরী, সুন্দরী রে বউ না ভালো, ও বউ সুন্দরী রে দরজা খোল। ও বউ, বউ রাগ করছস? হ্যাঁ ঘুমায় গেছিলি? আচ্ছা আমি কি ইচ্ছা করে দেরি করছি? মাছ পাই নাই, কি করুম ক? এই যে দেখ বাজার সয়তে নিয়েছি সব। আরে খিদা লাগছে। আচ্ছা এক কাম করি, চল কালকা তোরে তোর বাপের বাড়িতে ঘুরাই নিয়ে আহি। না 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 কে, ও আমার উপর রাগ হইছস? আমার উপর রাগ হইছস ঠিক আছে, বাপের বাড়ি কি দোষ করছে?
সুন্দরী, রাগ করছোস? রাগ করস কে? হায় হায়, কান্দছোস নাকি? কান্দছ কে সুন্দরী? কান্দছি কেন তুমি বুঝো না? তুমি জানো না তোমার ভাই তো ঠিকই সংসার করতেছে, কারেন্ট জাল দিয়া রাজার হালে চলতেছে। আমার কথা জানো, এই অভাবের কারণে আজ পর্যন্ত আমাদের সংসারে নতুন কেউ আইলো না। আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ এত মানুষেরে তুলে নেয়, আমারে কেন নিতেছে না? আমারও তুলে নিয়ে যান। এইটা কি কর সুন্দরী? আল্লাহ আসলে আমাকে ধৈর্য পরীক্ষা করতেছে। অভাবে আত্মসম্মান বিসর্জন দিলে চলবো না, চলবো কো? তোমার আমার জীবন তো একই সুতায় গাঁথা, আর তুমি তো আমারে সব সময় সাহস দিতা। আজকে তুমি এই কথাগুলো আমি কই যাই কো? আমি কাল থেকে চেয়ারম্যান বাড়িতে কাজে যাব। কেন হঠাৎ এইরকম কথা কইতাছো কেন? জোসনা কামটা সাইডে দিছে, আমি যদি না যাই, এর মধ্যে যদি অন্য লোক নিয়ে নেয়, তাহলে আমি কামটা হারাম। কিন্তু আমার কাছে মনে হয় চেয়ারম্যান মানুষটা ভালো না। জানি, নিজে ঠিক থাকলে সব ঠিক। আমাকে কথা ছাড়ো, অন্তত মায়ের পেটে তো দুই বেলা দুই মুঠা ভাত দিবার পারমু। ঠিক আছে, তোমার তো কোনোদিন কোনো কাজে বাধা দি নেই, তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, রান্না করো। কি দেখো তোমারে আজকে অনেক সুন্দর লাগতেছে। কে গো, আমি কি আগে অসুন্দর ছিলাম নাকি? না, তা হইব কেন? তুমি ওই লাগিয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আমার বউ হইল এই দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরী মানুষ। এতদিন তো শুনছি পুরুষ গো অন্য রমণীরে লাগে সুন্দরী, আর বিয়া করা বউরে লাগে কাল নাগেনি। তোমার এমন মনে হয় না? কি যে কও, তুমি হইলে গিয়া আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, তুমি আমার জলপরি। আচ্ছা, তুমি আমার সারা জীবন এইভাবে ভালোবাসবা তো? আমার পাশে থাকবা তো? আমি তোমারে এই পৃথিবীর সমান ভালোবাসি, এই আকাশ বাতাস জল সবাই সাক্ষী, আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। দুঃস্বপ্ন দেখছো? খাও একটু পানি খেলে তোমার ভাল লাগবে আনতেছি। সুন্দরী, তুমি ঠিক আছো? সুন্দরী, তোমার কিছু হয় নাই তো? আমি তো ঠিক আছি, তুমি একটু শান্ত হও। না তুমি আমারে ছেড়ে কোনো যাইব না তো, তুমি সারা জীবন আমার লগে থাকবা। হ্যাঁ, আরে আমি ঠিক আছি, আমি কোথাও যাব না তোমারে ছাইরা। তুমি শান্ত হও, তুমি এখন একটু শো, আমি পানিটা রাখি আসি। শো তো, আমি ঠিক আছি, এই শো।
আমি ঠিক আছি, আইতাছি, আমি আইতাছি। নমস্কার চেয়ারম্যান সাহেব। কি মেম্বার, বাড়িতে খাইছো নাকি খাইবা? না, বাড়ি থেকে খাই আইছি। তাই আপনার এখানে পিঠার নাস্তা দেখে খাইতে ইচ্ছা করতেছে? না, ওখানে নজর দেওয়া লাভ নাই, এগুলি সব আমার নাস্তা, একটাও দাও যাবো না। আবু ওদের জন্য নাস্তা দিতে বলো। চেয়ারম্যান সাহেব, বুঝলাম না, টেবিলে এত ফাইন নাস্তা থাকতে আপনি হাবুরে আবার নাস্তা আনতে পাঠাইলেন। আরে মিয়া, আমি তো আগে আরো বেশি খাইতাম, পরে ডাক্তার আমার কম খাইতে কইছে, এই জন্য এই নাস্তাটা হাবু ঠিক করে দিচ্ছে। আগে তো মনে করো যে 15-20টা পরোটা খাইতাম, 8-10টা ডিম খাইতাম, তারপর এক বাটি সবজি খাইতাম, শুনছি আমার বাপে আরো বেশি খাইত। যোগ্য পিতার যোগ্য সন্তান, কিরে ঠিক বলি নাই? একদম ঠিক কইছেন। নাও খাও। আবু মন করে দেখা করতে বলছো? সুন্দরী, কত আমাকে কয়টা বাজছে? আচ্ছা খারাপ, আমি কইতেছি একটা না দুইটা, আমাকে দুইটা পলইব। আমার লগে এই জায়গায় থাকলে তোমার কোনো ক্ষতি হইব? কি করো, মেলা ক্ষতি হইব, আমার মেলা কাম পড়ে রয়েছে। আরে আর তাছাড়া মা কইছে এই সময় সন্ধ্যাবেলায় বাইরে থাকতে না, আমি গেলাম তুমি আসো। দারুন দেখতে টানা টানা চোখ দুটো, কার টানা টানা চোখ শুনি? আমার টানা টানা চোখ, বমি আসে। তুমি বমি করবা? তাইলে তুমি এই যে এইটার মধ্যে মন ভরে বমি করা, বমি করো আর কি হয়েছে, তুমি পেট ভরে খাও, তাহলে দুপুর বেলা তোমার আর রান্না বান্না করার লাগবো না। এই যে ভরপেটে তুমি টিভি দেখবা, ধরো। তা কার সাথে দেখা করতে যাচ্ছ শুনি? ওই জেলে গণিতার সাথে? মানে তুমি ঘরের লোক হয়ে যদি তুমি যদি আন্ডার এস্টিমেট করার কথা কো, তাহলে কিন্তু বউ হবে না। আমি কিন্তু এখন আর জেলে নাই, সাধারণ জেলে নাই, আমি এখন জাল্লাদের লিডার। আমার কিন্তু চেয়ারম্যান সব ডাকছে, আর আমার কিন্তু এখন একটা দাম আছে, পাত্তা পাত্তা দেয় মানুষ, মানে ভিআইপি লোকদের সাথে চলি আমি। জেলেদের লিডার, যাও ঘরের থেকে পাত্তা দেয় ওটা শুরু করো, মানুষ পাত্তা দিব। আই গনি রেডি, আইতাছি। ফটোওয়ালা, এইবারের ছবি কিন্তু পয়লা পাতায় নালে শেষ পাতায় ছাপাইতে হইব, নাতে ছবি তুলতে দিব না। গনি আয়। আর ওই যে ওই কারেন্ট জালের ব্যাপারটা আমি দেখবো। সালামুকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে মন্টু মিয়া, আপনি দেখি আপেন পুরে বসছেন। বুঝছি, তোরে পাবনা মেন্টালে পাঠাই দিব। মানে এটা হাপেন না তো সেভেন সাপ, আপনি তো বুঝতে পারেন নাই, এটা হচ্ছে থ্রি কোয়ার্টার। কস কি থ্রি কোয়ার্টার মানে কি? মানে এটা হচ্ছে মানে থ্রি কোয়ার্টার প্যান্ট আর কি, তিন কোয়ার্টার মানে ওই যে টিভির মধ্যে দেখছেন না, মানে ওই যে হিন্দি ছবির নায়করা আর কি, ওই যে নায়িকাদের সাথে এইরকম প্যান্ট পরে একটু নাচে টাচে আর কি। অবশ্যই, তারটা পুরোপুরি সিরা গেছে নাকি? আচ্ছা বোন, তোর বউ তো উনতাছে, কাম করবো না আর, সুন্দরী কাম করতে রাজি হচ্ছে। তুই কাজ করবি, ওই সুন্দরী রে কালকে কামে চলে আসতে বলবি। হ্যাঁ, আর ওই যে ওই সাংবাদিক সাহেব, কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে কিন্তু না করছে, ওই সরকার নাকি বলছে এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, তাইলে আমাদের ওই যে গ্যাস জাল দিয়ে মাছ ধরবো।
গ্যাস জলটা বের কি না ওই যে মানে জালের নাম নিয়ে তো সমস্যা তো এটা চিন্তা করছে যে কারেন্টের জায়গায় গ্যাস দিয়ে দিলাম আর কি তাহলে তার কোনো সমস্যা নাই যখন মন্টু মন্টু নাম আমরা সে মন্টু নাই মারা গেছে এটা বন্যগঞ্জ জান কাউসার নামে চলতেছে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা বাদ না দিলে তুমি জেলে যাবে চেয়ারম্যানরাও সাথে নেবে এমনি চেয়ারম্যান সাহেবরে নিয়ে অন্য পক্ষ পেপারে নিউজ ছাপছে চেয়ারম্যান সাহেব নাকি একাত্তরের রাজাকার ছিল আর দূর কে কি কইতেছে কে কি কইতেছে এগুলি নিয়ে আমার মগজ পচাইতে চাই না আসসালাম বসেন বসেন ভালো আছেন আপনি তা বলেন কি খাবেন খেতে আসেনি আগেও অনেকবার বলেছি এখন আবার বলছি কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সরকার নিষিদ্ধ করেছে কাল থেকে কেউ কারেন্ট জাল দিয়ে মাছ ধরবেন না আপনারা মনু মিয়ার কাছ থেকে শিখুন সে গরিব হলেও সাদা মনের মানুষ আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন যত রকম সহযোগিতা আছে আমরা করব শুনেন ওরা আপনাদের সব কথা শুনবে আর এই ভুল করবে না এখন থেকে হাত জাল দিয়ে মাছ ধরবে আচ্ছা ভালো লাগলো জি জি আসসালামু আলাইকুম শ্যাম সাহেব এটা তাহলে কি হইলো আরে ব্যাকল আমি সাংবাদিক দিকে না কইছি যে তুই অন্ধকা হাত জাল দিয়ে মাছ ধরবি লুকায় লুকায় চুরি করে করে ধরতে তার না করি কি রে জোসনা ও বুবু এত সকালবেলা কই যাইতেছস হনহন করে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিক কেন কোনো খবর আছে নাকি কিসের খবর বুবু বুঝতাছি না ঢং করতেছে এই যে এইটার খবর যাও তুমি কই যাও কাজে যাইতেছি চেয়ারম্যান বাড়ি শোনো চোখ কান খোলা রেখা কাম করবা বুঝলা আসি সুন্দরী একটু ঘরে আছে তুমি যাও আমি আইতেছি যাও মানে তোর ডাকছি না সেরি হাই আই মা তুমি ঘরে যাও তো ঘরে তো ব ওই তো মা ঘরে গেছে গা এইটা তুমি একটা কাম করলা মায়ের সামনে হাত ধুইরে টানাটানি করে কেউ এমন কে কি হইছে মা জানে যে তোরে আমি অনেক ভালোবাসি অন চোখ বন্ধ কর কেন কি হইছে আহ চোখ বন্ধ করতে কইছি চোখ বন্ধ কর তো চোখ বন্ধ কর আচ্ছা ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম আপা শাড়ি সুরি আর কি পান এত টাকা তুমি কই পাইলা কারো কাছে ধার মার করো নাই তো ধার করুন কে আজকে জালে অনেক মাছ পড়ছে বাজার সবাই কইরা সেই টাকা বাচ্চা এটা দিয়ে তোর লিগা শাড়ি চুরি আর মাল লিগা পান কিনে নিয়েছি বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এমন এক কাম কর যা শাড়িটা পিন দেয় যা কালকা পরব কে কাল পর্যন্ত কি আমি চোখ আলমারিতে তুলে রাখবো আলমারিতে তুলে রাখতে কই নাই ধইরা রাখতে কইছি যা তুই করে যা আমি মারে পান্ডা দিয়ে আহো আইতেছে আমি আইতেছি খাবার দিতেছি মারে ওমা আই বাজার নাই বো না ওই বমু না গঞ্জে গেছিলাম তো তোমার লাগে পান আনছি ধরো পান আনছি শুনছি পান তামাক খাও নাকি ভালো না মনের অশান্তিতে মাঝে মধ্যে খাই তোর তো আয় রোজগার তেমন ভালো না না আমার আয় রোজগারের লাগে না মা তুমি নিজের কথাটা একবার ভাবো এই যে রাইতে তোমার কাশিটা থামতেই চায় না তামাক খাওয়ার লেগে তো হয় জর্দা খাও যে সাদা পাতা এইগুলার লেগে হয় সাইডা দাও না খামা খা যাই না বুঝা বিষ খেবা কে হরে বাজান আর ওই মন্টুকে টিভিতে সেদিন কইতেছিল যে এই পান তামাক সাদা পাতা জর্দা এসব খাইলে নাকি ক্যান্সার হয় আর খামু না রে বাবা এবার সাইডা দিমু রে আস্তে আস্তে দেখো সাইডা দিতে পারো নাকি হ্যাঁ
আমি গেলাম গো মা ববি না না বমু না মা আইতেছে আবার একটু আড়ে যাও লাগবে জীবন তো পাপের বাড়িতে টিভি দেখো নাই ওই এক বাঙ্গা রেডুর গানোর গানোর পেনোর পেনোর দেখো ভালো করে টিভি দেখো হ্যাঁ তোমার বাপে টিভি তৈরি করার ফ্যাক্টরি ছিল তো তাই এতদিন পর একটা টিভি কিনছে তা আবার ঢং দেখাচ্ছে হ্যাঁ ভালো করেই দেখতাছি আমার কি ইচ্ছা করে না যে আমি বউর সাথে বসে একটু টিভি দেখবো একটু পুটুর পুটুর আলাপ করবো কিন্তু আমার তো কাজ আছে হাসা কথা বলতেছি তোমার হাসার মিশা কথা আমার জানা আছে আরে পাগলটা বোঝানো কিচ্ছু এই যে তোমার আমি ছুইয়া তোমার দিব্যি দেয়া কইতাছি যারা দিব্যি দিয়া কথা কয় তারা বেশি করে মিশা কথা কয় তুই আমার বিয়ে করছিস না আমি তোর বিয়ে করছি হ্যাঁ তুই আগে এই ডানে বইবে চিন্তা কর কে কারে বিয়ে করছে আর বিয়ের সময় কি কোনো কাগজে লেখা ছিল যে আমি কই যামু কি করম সব আমার বউর কাছ থেকে কুইল্লে যাই তুইব আমি পারুম না আমার জন্য মা অপেক্ষা করতেছে আর তাছাড়া ওর বাজার থেকে আসার সময় হয়ে গেছে আরে একটা মাছ রান্না আর কতক্ষণ লাগবো রান্না করে দিয়া যা আমি পারুম না মন্ডল সাহেব কেরে আমি আমি তোমার সমস্যার কথা কইলাম রে আমার মানে ইজ্জত সব যাবে রে আরে মেম্বার খাইতে দেব তুই আমার আমি তো পায় ধরি তুই মাস্টার রান্না করে দিয়ে আপনি কি করতেছেন তাহলে তুই কো আমার মাস্টার রান্না করে দিবি আমি করতেছি আপনি যান আপনি কি করতেছেন আপনি 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 ছেড়ে দেন আপনি আপনি ছেড়ে দেন আমার ছেড়ে দেন আপনি 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 ছেড়ে দেন আমারে
আর দূর ব্যাক কোন আপাতত এইখান থেকে সরা নাই কিন্তু বিপদ আর হল যদি হাসা আছে মরে গিয়ে থাকে তাহলে পায় পাত্র বৃন্দা গাঙ্গে ফেলাই দিবি আর তুলস তাকে খোঁজ লো বিপদ আপদের কথা তো কিছু কম যায় না তাও তো ঠিক তাহলে আমি যাই তুমি ঘরটার দিকে একটু খেয়াল রাখো আচ্ছা আচ্ছা যা তুই যা তাড়াতাড়ি আহিস হ্যাঁ মা চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব দরজা খোলেন ও চেয়ারম্যান সাহেব আরে কেউ আছেন কেউ দরজাটা খোলেন সুন্দরী ও সুন্দরী ও এত রাইতে কেডা রে আমি মনুমিয়া মনুমিয়া এত রাইতে কিল্লি গা না ওই সুন্দরী তো এখনো বাড়িতে ফিরে নাই রাইত হয়ে গেল সুন্দরী কই তোর বউ আমি কেমনে কইরা কইতাম সুন্দরী কই না আপনার এনে কাম করতে আহে না কাম করে তো আপনার ঘরে আজকে কই সুন্দরী কই আরে আজকে আহে নাই আর আমি তো একটু আগে ঢাকার থেকে আসলাম গেল কই আমি কেমনে ঘুমু তগো তো আবার অভাবের স্বভাব নষ্ট দেখ আশপাশে খোঁজ খবর নিয়ে দেখ আবার কোথাও গেছে কি না সুন্দরী গেল কই না তাইলে কই যাইব আমি তো কই গেলি তুই আমার সাইডা ও মা এতগুলা বছর সংসার করলাম পরে চিনতে পারলাম না আমি কি এমন করছিলাম যে আমার লগে এমন করতে হইলো নিজের ভালোটাই দেখলো আমার ভালোটা দেখলো না গো মা ও বাজান বাজান তুই এত মন খারাপ করিস না কাঁদিস না তুই খোঁজ খুঁজলে বউ মারে পাইবি সে কোনো জায়গায় যায় নাই তাহলে তুই খুঁজে দেখ তুই মন খারাপ করিস না বাবা ও মনু মিয়া হালা ভালো আছো কিরি কি শুনতেছি সব তোর বউ বলে পর পুরুষের হাত দুইটা ঢাকা বেগে গেছে গা ও সে হারি বা কি দোষ না খেয়ে কয়দিন থাকবো কার লেগে পেটের জ্বালা সহ্য করতে না পেরা ফলাই গে বাচ্চা আমি আবার মানুষের বিষয়ে নাক গলানো তো পছন্দ করি না তো জায়গা তুই খুঁজে দেখ যদি কোনো সমস্যা মনে করো যদি কোনো সাহায্য লাগে আমারে কবি কোনো অসুবিধা নাই তো কালা আমার বউ এত খারাপ হইতে পারে না আমার বউ খারাপ না আমার বউ কোন জায়গায় যায় নাই আমার বউ ফিরে আসব আমার বউ মানে খুঁজে জানি আমার বউ মা ভাগে নাই আমার বউ মানে খুঁজে জানি
আমার বৌমা বেঁকে জানি আমার বৌমা খারাপ না কাইন্দো না কাইন্দো না ওরে গুজালিয়া আমি দেখি যাইতেছে আরেকবার যা বাস থাকো বা যা ওরা সব মিথ্যা করতে কইতেছে দোয়া করো বা যাই আমি সাপের মতো ফুস ফাস কি ঘটনা কি তুমি কি চান্দের দেশে থাকো খবর রাখো না কিছু ওমা কস কি তুই চান্দের দেশে থাকি মানে আরে আমি তো চান্দের দেশে না থাকলেও চান্দের দেশে খবর তো রাখি নাকি আরে চান্দের দেশে নাকি ঘর বাড়ি হইতেছে বিল্ডিং হইতেছে অফিস হইতেছে রাস্তাঘাট হইতেছে দোকান পয়সা হইতেছে আমি তো চাইতেছি যে চান্দের দেশে গিয়া আমি একটা চায়ের স্টল খুলুম ওখানে রসিকতা রাহো সুন্দরী মুনমিয়ার বউ হাওয়া হয়ে গেছে সুন্দরী নিখোঁজ হয়ে গেছে মানে আরে নিখোঁজ হইব কই থেকে সুন্দরীর গিয়া দেখ ভূত পেতনি পড়ি এরে ধরে নিয়া চলে গেছে আরে না চেয়ারম্যানের বাড়িতে কাজ করতে গেছে আর ফেরত আহে নাই চেয়ারম্যানের পুলিশে ধরছে এ নাকি একাত্তরের রাজাকারা ছিল যুদ্ধাপরাধী বিচার হইব আর ওই যে বীরেন মেম্বার মেম্বারও পুলিশে ধরছে ওরে জিজ্ঞাসাবাদ করব সুন্দরী নিখোঁজ হয়েছে এই ব্যাপারে রাজাকারা তো আসিল আচ্ছা শুন তোরা যেটা কইতেছি আমি সেটা গতকালকে যে মন্টুরে যে পুলিশে ধরলো ওই যে কারেন্ট জালের অপরাধে তো মন্টু তো তোর বন্ধু তো মন্টুরে ধরলো তোরে ছাড়লো কেন আরে না জাল তো মন্টুর তাই ওরে ধরে নিয়ে গেছে তোয় আমারে পুলিশ সাবধান করছে হ সাবধানে থাকিস গ্রামটা কি ফাঁকা হয়ে গেল দেখলি তো খালি দরপাকড় চলতেছে কি যে হইলো পরিস্থিতি কিন্তু অনেক খারাপ খুব সাবধানে থাকবি বাপ কখন যে আমার নিজেরই যে বর্ডার ক্রস করতে হয় কে জানে আমি তো বুঝতেছি না কিছু ধর রাস্তা তুই খা মিয়াজান স্যার হেরা